বন্ধুরা পাবজি মোবাইলের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা খেলতেছিলাম, হঠাৎ করে দেখি গডেলের ক্রনটেন আমাদের ম্যাচে। তো আমরা বুঝে গেছি যে ক্রনটেন আছে, মানে আমরা নরমালি যেমন নোভোতে নামি ভাই, আমরা ওরকমই নোভোতে নামলাম। যেহেতু ক্রনটেনের আরপি সবচেয়ে বেশি, তো ওনার আরপিটা সবার উপরে শো করতেছিল। তো নোভোতে নামলাম, স্বাভাবিক। নামার পর দেখলাম নামার সঙ্গে সঙ্গে শুভর সামনেই ছিল আই থিঙ্ক ডেড শট ছিল গডেলের। তো শুভ ডেড শটকে ডাউন করে দেয়, বাকিটুকু আপনারা পরেই দেখতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ক্রনটেন ভাই অনেক ভালো খেলছেন, আমরাও ভালো খেলছি। জি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো একটা ম্যাচ ছিল, আশা করি সবাই এনজয় করবেন। अबे पागल में ले जा रहा है, टेंशन क्यों? चल मार अब तुम ही तो, हमेशा तुम्हें फॉलो करता हो ना। और पहले मैं खुद आता था, भूल गया क्या? अबे मैं वो नहीं बोल रहा, मैं बोल रहा कि ऐसा पूरा वो कर देगा टिल्ट। सबसे पहले पहुंचेंगे बंदे, कभी इन लोग पहुंच गए बंदे पहले। कहां पे पहुंच गए? क्यों निकला तो होता है उसका, तो वो होने वाला है। गन नहीं है भाई यहां पे, मैं पीछे भाग रहा हूँ। मैंने एक नॉक किया। पीछे 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 से बड़ी, पीछे से बड़ी। मैंने भी एक नॉक करा काउंटर। मुझे नॉक किल करो, नॉक कर से बड़ी। अभी लूट लो अभी थोड़ा सा। रुजा रुजा प्रोटेम वी लव यू। अरे गॉड प्रथम थैंक यू गाइस, एक मिनट रुक जा। गेमिंग बॉयज आई वांट टू जॉइन योर क्लैन। अरे थैंक यू मेरे भाई, 2000 रुपीस सुपर चैट के लिए। अंचन दबे थैंक यू 100 रुपीस सुपर चैट के लिए। चिकन डिनर 1000 इधर बेबादो। अबे यार वही तो बोल, पीछे वाला मत कर रहा है। नाइस नाइस किया ऑलरेडी पीछे से। ओ मैं गया, अरे हां जल्दी जल्दी इस साइड मैं गया। এই জায়গায় অনেকে বলবে ভাই তোমার ক্রনটেন ভাইয়ের কাছে কিছু ছিল না। ইয়েস, ক্রনটেন ভাইয়ের কাছে আসলে কিছু ছিল না, বাট এরপরে ওনার আরেকটা টিমমেটকে আমি মারি, মানে আমাদের পুরো স্কোয়াড ওনাদের স্কোয়াড শেষ করে। তো ওনার বাকি স্কোয়াড মেটদের কাছে কিন্তু সব কিছুই ছিল। তো বাকিটুকু দেখেন ভাই, আরও এনজয় করতে পারবেন। আশা করি সবাই ম্যাচটা এনজয় করেছেন ভাই। আমি ক্রনটেন ভাই আর কিকেসকে মেরেছিলাম। ক্রনটেন ভাইয়ের কাছে কোনো লুট ছিল না, বাট ওনার বাকি টিমমেটদের কাছে এনাফ লুট ছিল এবং ম্যাচটা খুব ভালোই ছিল ভাই, এনজয় করতে পারছি ম্যাচটা। ম্যাচটা হয়েছিল ভাই অফলাইনে, মানে আমি যখন স্ট্রিম করতেছিলাম না ওই টাইমে দেখলাম যে ক্রনটেন আমাদের ম্যাচে এসে পড়ছে, মানে আমরা ওনাদের ম্যাচে চলে গিয়েছি বলতে পারেন। তো খেললাম এবং মানে আমি রেকর্ড করতে চেয়েছিলাম গেম প্লেটা, বাট আমার OBS এর রেকর্ডিং সফটওয়্যারটা ওয়ার্ক করতেছিল না। তো এই কারণে আমি রেকর্ড করতে পারলাম না, এই জন্য গডেল ক্রনটেন ভাইয়ের স্ট্রিম থেকে এটা কেটে নিতে হলো। আশা করি সবাই ম্যাচটা এনজয় করেছেন। ভালো লাগে লাইক করে দিন, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। নিজের দেশকে ভালোবাসতে কোন টেকনো মনি ইউটিউব চ্যানেলে দেখুন, ভালো থাকবেন টেকনো মনি ইউটিউব চ্যানেলে থাকবেন এবং আল্লাহ হাফেজ। এবং আমরা রেগুলার লাইভ স্ট্রিম করতে থাকি, তো আশা করি সবাই এগুলাই এনজয় করবেন।